কি আপনার যত জায়গা জমি আছে বেশিরভাগ অংশ নাকি আপনি বড় বাইরে লিখে দিয়েছেন? বেশিরভাগ না, পুরাটাই লিখে দিয়েছে। আমি তো শুনছি পুরাটাই। আরে না 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 না, আমি তো জমি রেজিস্টার করে দেই নাই। না বলে না বা আমরা কি করে? না কাকাই তুই ভুল করে না বলেছ, তুই কিন্তু জানোস একটু একটু, তুই কথা বলিস না, হ্যাঁ কিন্তু জানে। দেখছেন কাকা যত নাটে গুটে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে কথা বলো না, কথা বলিস না। আব্বা আপনি সত্যি করে বলেন, এখন অজু করছেন, এই মুহূর্তে যদি মিথ্যা কথা বলেন হ্যাঁ তাহলে কিন্তু আল্লাহর আরশ কাঁপবো। আমরা যত সম্পত্তি আছে আমরা তিন ভাই কি সমান হারে পাই না? দেখছেন কি করছে? আমি দেই নাই, আমি বুঝা লই ওয়া হুক, তারপরে যদি উনি আছে হ্যাঁ আজকে বিকেলের ভিতরে একটা সমস্যা আমরা সমাধান করবো। সই নিছে আমার কাছে, ও কি চশমা লেগে নিলো, অপারেশন করার লেগে নিলো, নাকি জমি নিলো, এটা আমি ওর জিগে। আমরা আইতাছি, আমরা বাজারে যাচ্ছি। যদি পুরা সম্পত্তি নিয়ে থাকে তাহলে কিনা আমরা কিন্তু আব্বা ছাড়মু না, তারে আমি তো মার্ডার হয়ে যাবো। না না না, আমরা কিন্তু ছাড়ম না, ভাই থেকে কোনো কথা নাই, মার্ডার হয়ে যাবো কিন্তু আব্বা। কাকা আমরা সমান অধিকার চাই। সমান কি কইতাছ মিয়া ভাইরা? এই ল যাই আমরা বাজারে যাই। আব্বা বিকালের ভিতরে মেওসো করবেন, বিকালে আমরা বাজার করব। ভাই চুপ কর, তুই নাটের গুটি ঠিক আছে, তুমি সব জানো, তুমি সব সব জানে আপা, এটা সব জানে, কিন্তু সব জানো তুমি, চল যাই আমরা বাজারে যাই। ঠিক আছে আসছি, বিকালের ভিতর মেয়ে আসে এর বি দেখা করতেছি আমরা, তোমরা থাকো কাকা। আমার শরীর অনেক কাঁপতেছে। তাহলে আমি অনেক বাজারে যাই, আমি বাজার থেকে কাকার লইতে বাইরে লইতেছি কাকা। আচ্ছা ওই যে রাজীব আর সাহেদ কইতাছে, তুমি বলে সব জমি নিছো গা, কইতাছে রাজীব আর সোহাগ ইয়ে ওই যে তুমি তো আমার কইছো সই নিছো তুমি আমার কাছ থেকে, তুমি তো দিলা আরে নিছে না করে, তুমি দিলা, তুমি না ভালকা রেস্ট বসে যায় আর আমার রেস্ট করে দিলা। হায় রে বাবা, এই কস কি তুমি বুঝো না, তুমি আমার সই সই নিছো তুমি আমার কিছু না, কান্না কাটি কিছু না, বুঝছো না বাবা? হ্যাঁ বাবা, কথা কইছেন বড় ভাইয়ের সাথে কথা কইছেন? ভালো করে জিজ্ঞেস করেন, ভালো করে কি কথা বলবো কি? এই তোর আইছস কেন? এই তোর এনা এনাছস কে? এই এরা এনা হইছে গেলে কে? তোর এনা হইছস গেলে কে? কি সমস্যা কি তোর? বাবা সুহাগ, এই বড়া হলো, এই বসন তুমি তো ফেরা ফেরা ভালো লাগতেছ না, তুমি এনবো বাবা সুহাগ, তুমি বল না, এই তোর দে বকন, এই বাবা বল না, বাবা এই তুমি তো তোমার ফেরা ফেরা ভালো লাগতেছ না, বসন
কে তুমি নি আমা 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 নামে দেখছ না তুমি বড় ভাই আপনারা মোহন কাকা বড় ভাই আপনি কত গেন তোর আছিস কেন কথা আপনি বলছিস কত কর ক বল শুনেন ক ক বাবার সম্পত্তি আমরা কি দিন বাইরা হ্যাঁ সময় আমি বাগ পাই না আমরা বাস আপনি বেমানি কেন করছেন কেন বেমানি করছেন আমার বাপে আমার বাবা লেখা দিছে আমারে আমার বাবা তো বালকা বালকা রে স্টে বসে যায় নি জায়গা লেখা দিছে আমার নামে আমার নিজ নামে লেখা দিছে আপনি তারে নিজে লেখা দিছেন আমি কই বলতে যাই সময় তুই দেখছস তো আব্বা কই লেখা দেয় নাই এই তুই দেখছস আমি আপনি কই লেখা দিছে আমি বাবার আমি তুই দেখছস তো হ্যাঁ আব্বা কি কই হুনি কোন আব্বা শায়েদ রাজীব আমারে কইছে যে আমার কইছি সুহে দেই না হ্যাঁ ওই যে হাসপাতালে ও কি বলে চোখ অপারেশন করব কেন তুমি বাপ দেখছ না এগুলা এই তো বাপ আরে বাপ দিতে লাগা বড় ভাই আমি তো দেখতে পেন তুই কথা বলিস আর ওই দেখো পালসার হুন্ডা আমার টাকা বাবার সম্পত্তি না আমার টাকা কিনছে আমার টাকা এটা তুই এখন কিনছে না বেমান আবার এত বেমান আগে তো কিছু না তুই তো একটা বেমান তুমি বড় ভাই না তুই আমাকে বড় ভাই না ওই যে উত্তরে কোলার মধ্যে সস্তা হবে গাতা জমি আছে না না ওই তো দাদি মুখে না পুরা সম্পত্তি তিন ভাগ হইবো এটাই ফাইনাল সবার সবার তিন ভাগে ভাগ করে চাই কি পোলা জন্ম দিছি দেখছ কি করবো আমি কি জানতাম ওই যে সোহাগে হ্যাঁ কাম করবো বিছানা শোয়াই দেই শোনো ভাবি কপাল কপাল বুঝছো বাপের বাড়ি কোনোদিন কাম কাজ করে নাই শ্বশুর বাড়ি এসে কাম কাজ করতে হয় আর বলো না সংসার করতে হলে তো করতেই হবে স্বামীরা কিছু করলে তো একটু জমিদারি ভাবে থাকা যায় বুঝো না বুঝই তো সব স্বামীগুলো হচ্ছে ভাতুয়া ওরা কাজই করতে চায় না খাওয়া কি আর করবে চলো আমাদের তো কাজ করেই খেতে হবে আচ্ছা কপাল আমাদের কপাল তুমি কাজ করো টেনশন করো না আপু কি করা যাবে বাবা বলছে পিঠা খাবে ও তুমি একটু ভিতরে যাও সাথে একটু কথা আছে একটু ভিতরে যাও কাজের সময় তোমার আবার কি হলো এই কতদিন কিছু তোর কি কাজ করা লাগে না তারপরে তুই ডেকির মধ্যে ডেকে পড়ানো শুরু করছস এই তোর বলছ না কাজ কাজ কম বদ্ধ দেবে লাগে এবারে কাজ কম তুমি আমার কথা শুনো বল কি বলবি আজকাল তো বাড়ির খবরই রাখো না কি হইছে বাবা বিষম অসুস্থ বাবাই বললো বাবা যান না মেরে সরাস্তা যাক ওইটা ওইটা সমস্যা নাই আমার কথা শোন আমি কি বলি তুমি আমার কথা আগে শোনো বাবাই বললো বাবার নাকি পিঠা খেতে মন চাইছে
বাবার বয়স হয়েছে বাবা ফি দেখাতে মন চাইছে এইজন্য তুই কোড়াকুড়ি শুরু করে দিছিস হ্যাঁ কেন করব না আমি তো বাড়ির বউ তুই যা এই বাড়ির মধ্যে কোনো কাজ করব না তুই ঠ্যাং করবে ঠ্যাং তুলে বইয়ে বইয়ে খাবি আমার দাঁড়া রইছে জাস্ট না কিয়া যা 100 দিন আগেছিস না তার কাজকর্ম করা লাগবে ওরা খাওয়া আমার টাকা খা আমারে আর তুই এ হবে কথা বললে শোনা না ছাতা করে কাকা আমরা যদি শ্বাস করতে পারি না যাচ্ছে কাকা টু গরম পানি দিমো সোহাক্কো দেখ তো সিনা তো কাকা টু গরম পানি দিমো হ্যাঁ সংসারটা শেষ কাকা হ্যাঁ ভাই আইছি ও সোহাক বাবা বাবা আয়ো বাবা একটু কি সমস্যা কি আয়ো কি হইছে তোমার বুঝলাম না আমি আমার সময় নাই ওনে আমার আয়ো বাবা আয়ো আমার সময় নাই আয়ো বাবা আয়ো না না আমার সময় নাই না আমার সময় নাই ভাই আমি উঠতে পারি আমার আছে কাজ আছে আমার ধরে লাই আমার উঠতে পারি কাজ আছে ভাই না না আমার অন সময় নাই ভাই 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 একটু একটু বাবা আয়ো ভাই কি কও ভাই আমার আমি তো মরে দেব গা আমি আর বসতাম না অন কি করা লাগবো তোমারে কি করা লাগবো তুমি বড় পোলা অগট ঠকাইও না তুমি তো সই করে নিছ আমি সই করে নিছি না তো তুমি তো দিছো আমারে তুমি আমারে কইছ না বাবা চোখ অপারেশন করবা সই দেও লাগবো না না এটা তুমি ভুল লাগাছো আচ্ছা বাবা আমি দিছি আচ্ছা আমি ভুল করে দিছি আর যা করে দিছি আমার খুব ব্যথা তুমি অগো তুই ভাই তোমার ছোড়ো না ছোড়ো তুমি অগো ঠকাইও না ফেরত দিয়ে দে জায়গাটা তোর একটু বেশি দেব না বাবা বাবা তুই যাইস না যাইস না বাবা বাচ্চা খেলার সময় কি টেয়া ধরছে বলা কি বুঝছে না খেলানোর সময় তো পেঁয়াজের সময় জিত হয়েছে
মাসুদেরা মিলনা বড় ভাই মারছে আমরা আছি, আমরা দুবে আছি না, ওই মাসুদের বাচ্চারে যদি আমরা পাই পরে আমরা জানে শেষ করে দিব ভাই, তোমার গায়ে আঘাত করছে ভাই। তোমার সাথে আমরা খুব খারাপ ব্যবহার করছি, তুমি আমাদের ক্ষমা করে দেবো বাবা। না তোমার ক্ষমা করবো আমি, তুমি মানুষ না তোরা মানুষ এখন সম্পূর্ণ ভালো আছে। শর্ত একটা বলেন আব্বা, তোরা কই ভাই? আমরা তিন ভাই আব্বা, তিন ভাই আব্বা। আজকার তেনা ও ভাই, আচ্ছা আমি মরিয়া যাই পারি গা, ওরাও তোরা দেখবি ও যে ডেঙ্গুর চালার ক্ষেত্রটা চল তার রুমে নিয়ে যাই আব্বা, তার রুমে নিয়ে যাই আব্বা, তার ঘরে নিয়ে যাই, রুমে নিয়ে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখেছেন, এরকম যদি আরও নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই রাজীব টিভির পাশে থাকতে হবে, এবং যেটা করতে হবে সেটা হলো লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে। আমাদের পাশে থাকুন, ধন্যবাদ সবাইকে।